পাতের ইলিশ মুখে দিলেই ফিনিশ, কিন্তু সেই ইলিশ ছুঁতে পারলে তো? ইলিশে হাত দিতে গেলেই রীতিমতো ছ্যাঁকা লাগছে সাধারণ মানুষের। বাংলার আকাশে দুর্যোগের মেঘ, নিম্নচাপ ও অমাবস্যার ভরা কোটাল, যার জোড়া ফলায় এখন উত্তাল সমুদ্র। ফলে খালি হাতেই ফিরতে হচ্ছে মৎস্যজীবী ও ট্রলারগুলোকে। মাছ না পেলে খুব দুশ্চিন্তায়, কারণ মালিক 4-5 লাখ টাকা দিয়ে খরচ করে আমরা পাঠাই, কিন্তু আমরা খরচটাও আনতে পারছি না। খুব সমস্যা হচ্ছে, নিজেদেরও খুব সমস্যা হচ্ছে। কিন্তু এভাবে চললে রান্না পুজোয় পাতে ইলিশ পড়বে কি করে? ভাতে ইলিশ, কচু শাকে ইলিশ, ভাপা ইলিশ, চচ্চড়িতে ইলিশ, এবার কি তবে ইতিহাস হওয়ার পথে? বাঙালিদের রান্না পুজো সামনে এরই মধ্যে, কিন্তু এই সময়ে একে তো আমাদের ইলিশ এই বছর খুবই কম ধরা পড়েছে, তো এই সময়ের মধ্যে এই কদিনের মধ্যে রান্না পুজোর জন্য কিছু ইলিশ আমরা আশা করছিলাম পাবো, কিন্তু পার্টিকুলার আর রান্না পুজোর জন্য ইলিশ ধরা যাবে বলে মনে হচ্ছে না। খুবই ইলিশের চাহিদা এই সময়টা প্রচুর বাড়ে, কিন্তু ঠিকমতো যোগান দেওয়া যাবে বলে আমার মনে হচ্ছে না। টাটকা ইলিশ না পেয়ে হিমঘরে থাকা ইলিশ দিয়েই নিয়ম রক্ষা আম জনতার, কিন্তু সেখানেও তো চড়া দাম মাছের। পাইকারি বাজারে কেজি প্রতি ইলিশের দাম 1800 থেকে 2000 টাকা, খুচরো বাজারে যার দাম বেড়ে দাঁড়াচ্ছে 2200 থেকে 2500 টাকা। এদিকে 400 থেকে 500 গ্রাম ইলিশের বাজার মূল্য প্রায় 1200 টাকা, আর অন্যদিকে আর একটু বড় 700 থেকে 800 গ্রাম ইলিশের দাম যাচ্ছে 1500 থেকে 1600 টাকা, যা শুনে মধ্যবিত্ত বাঙালির মাথায় হাত পড়েছে। রান্না পুজোর আগে ইলিশের তেমন যোগান মিলবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন মৎস্যজীবীরা। বলছি, এবছর ব্যবসায়ীদের অবস্থা খুবই শোচনীয়। এবছর মাছের যা পরিস্থিতি, মনে হচ্ছে রান্না পুজো খুবই আকাল পড়ে যাবে। তো অতএব আমাদের বাজারে যা বিক্রি হচ্ছে, ওই 400-500 গ্রাম ওজনের মাছ 1200 টাকা কিলো বিক্রি হচ্ছে, আর ধরো 700-800 ওজনের মাছ 1500 থেকে 1600 টাকা বিক্রি হচ্ছে। ব্যাপারটা হয়ে গেছে, মানে বাঙালিরা ইলিশ মাছ একটু ভালোই আসে, আর আমাদের মানে দেখে আসছি যে বাবারা প্রথম থেকেই, বাবাদের আমল থেকেই, মানে আমাদের পুজোতে ইলিশ ছাড়া আমরা মাছ দিই না, ইলিশ মাছই হয় আমাদের। তাই যে কোনো প্রকার আমরা ইলিশই জোগাড় করি, কিন্তু এবার দুশ্চিন্তার ব্যাপারে যেটা, মাছের দাম প্রচুর আর মাছ অ্যাভেলেবেল নেই। ইলিশ ছাড়া রান্না পুজো হয় বা হয়েছে বলে তো জানা নেই, কিন্তু এবছর আবহাওয়ার খামখেয়ালিপনা আর চোখ রাঙানি যেন কিছুতেই কাটতে চাইছে না। তাই ইচ্ছে থাকলেও মুখ বাজার করেই বাজার থেকে ফিরতে হচ্ছে আমজনতাকে, ফলে ব্যাপক আর্থিক ক্ষতির শিকার মাছ ব্যবসায়ীরাও। দুদিন যাচ্ছে, 3 দিনের দিন আবার ওয়েদার খারাপ হয়ে যাচ্ছে, ওয়েদার খারাপের জন্য মাছের খুব ক্রাইসিস হয়ে যাচ্ছে। দুর্যোগের জেরে সমুদ্রে ইলিশ শিকারে কড়া নিষেধাজ্ঞা, ইলিশের আকালে এবার তাই সিংহভাগ আম বাঙালিকে ইলিশ ছাড়াই নম নম করে করতে হচ্ছে রান্না পুজোর আয়োজন। ক্ষতিগ্রস্ত মৎস্যজীবী থেকে খুচরো ও পাইকারি মাছ ব্যবসায়ী সকলেই। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।